Hello guys, welcome back to my channel. Good morning. আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি, কটা বাজে এখন? 8:55 বাজে। চলো ফ্রেশ ট্রেস হয়ে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা টিছানা তুলে নিল, বিছানাটা ভালো করে তুলে নিলাম। তোলা বিছানা তোলা হয়ে গেছে, এবার কোলগেট দিয়ে দাঁত মাজব। যারা যারা সাদা, আমার মতো সাদা দাঁত পেতে চায়, তারা কোলগেট দিয়ে দাঁত মাজব। চলো এবার আমাদের হোস্টেলের বাথরুমটা দেখাই তোমাদের। এই যে আমাদের বাথরুম, সিসিটিভি উপরে সারাক্ষণ চলে। সামনে ম্যামদের রুম, এই সাইডে হচ্ছে আমাদের টয়লেট, এই সাইডে বাথরুম, সোজা টয়লেট। বাইরের ভিউটা খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল জানলা খোলার পর, হাড় কাঁপানো ঠান্ডা। পুরো মাঠ, এখানে কিচ্ছু নেই। দাঁতটা মেজে নিই ভালো করে। দাঁতটা মেজে নিচে ক্যান্টিনে চলে গেছিলাম খেতে। সকালে ছিল লুচি তরকারি, ছোলার ডাল, লুচি আর ছোলার ডাল। আমরা 5 জন খেতে বসেছিলাম। পায়েল, এটা তনুশ্রী পাশে আমার, এটা আমার, এই সাইডে শম্পা ছিল। এবার স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করেছে, চুল উঠছে প্রচণ্ড। আর কি বলবো বলো, চুলের দুঃখের কাহিনী। লাঞ্চের নিতে চলে এসেছি ডাল ভাত, পাঁপড় ভাজা, সয়াবিন তরকারি আর ডিমের ঝোল। খেয়ে টেয়ে নিয়ে আমরা আউটিংয়ে যাবো বলে উপরে গিয়ে একটু শুয়ে টু রেডি হতে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ মুখ দেখাইনি। বিকেলবেলা একটু ভালো করে একটু লিপস্টিক পরবি, চলো দেখো রেডি হয়ে পড়েছি। সিম্পলি সেজেছি, কিছু সাজিয়ে মেকআপ ফেকআপ কিছু করিনি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। চল আয় পায়েল, হাই কর। হাই, এটা হচ্ছে পায়েল, তনুশ্রী, আর এদিকে শ্রেয়শ্রী। শ্রেয়শ্রী হাই, হাই বল। হাই, শম্পা কোথায়? শম্পাকে দেখে আনি এবার। শম্পা একটু হাই বলে দাও ক্যামেরায়। হাই, শম্পা আমাদের ছুটকুরানি। ওই মেশিনের কাছে কিছু ভিডিও চল যা। হুম,
আর এখানে বাড়ি ঘর এত কম, এই রাস্তাটা পুরো শুনশান হয়ে যায়। শ্রেয়শ্রী আর ওরা পেছনে দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। মালটা না বড্ড পায়ে জড়িয়ে যায় আমার, হ্যাঁ আমি না এসব পরে না হাঁটতে পারি। এই দোকানটা থেকে আমরা অনেক জিনিসপত্র কিনেছি সবাই, বেশি কিছু না, একটা নেল পালিশ কিনেছিলাম আর আর কি কিনেছি, ভেসলিন কিনেছি, আর কিছু মনে পড়ছে না বাদা তো, বাট কিনেছি অনেক কিছুই কিনেছি, আমরাও কিনছি তো জিনিস, মানে দোকানটা অনেক ভালো ভালো জিনিস ছিল। এটা হচ্ছে পুইনান বাজার, যদি কেউ পুইনান থেকে বা তার আশেপাশ থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করো। চলো দেখতে থাকো, দেখো কত কিছু শপিং করে ফেলেছি আমরা। অ্যাট লাস্ট আমরা সব বিরিয়ানি নিয়ে বাড়ি মানে হোস্টেলে যাচ্ছি, বাড়ি তো না হোস্টেল। এই যে হোটেলটা থেকে আমরা বিরিয়ানি নিয়েছি, সামনে আমাদের হোস্টেল। আসছে, এখানে সেলফি তুলবে একটু, হ্যাঁ হাতে যা জিনিসপত্র সেলফি তোলার জায়গা নেই। সেদিন খোলা ছিল, জানে যে অ্যাডমিশন হচ্ছে অনেকেই আছে খাবে, সেই জন্য লাভ হবে খুলে রেখেছি। আমার তো ফুল এটা, আমাদের হোস্টেল ক্যাম্পাস, সামনে আমাদের ক্যান্টিন, চলো আমাদের ক্যান্টিনটা দেখাই। এই আসতে ভিডিও এডিট করছি, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, ওই সাইডে লাইটটা বন্ধ ছিল ওই জন্য একটু ঝাপসা উঠেছে। কেউ নেই হোস্টেলে, আমরা কজন আছি, আর এই যে আমাদের হোস্টেলের সামনে একটা ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে, আমাদের নিচে প্লে স্কুল আছে তো সেখানে, তাহলে রেডি হয়ে মানে খেয়ে দিয়ে চলে এসেছি, এসে শুয়ে পড়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো গুড নাইট, আর কেমন লাগলো জানিও, আরেকবার বলে দিলাম, বাই।